দর্শক, আজকে বিষয় নির্ধারণ করেছি বিনয় ও নম্রতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। বর্তমানে আমরা দেখতে পাই আমাদের মধ্যে বিনয় ভাব এটা চলে গিয়েছে, আমরা নম্রতা এখনও যতটুকু থাকা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সে শিক্ষা আমরা অনুসরণ করছি না, যার কারণে দেখতে পাই আমাদের সমাজে যারা তরুণরা আছে অনেক সময় অধিকাংশ তরুণরা বড়দেরকে যেভাবে সম্মান করার দরকার, শ্রদ্ধা করার দরকার, এই ব্যাপারগুলো তাদের মধ্যে একেবারেই পাওয়া যাচ্ছে না। প্রকান্তরে আবার যারা বড়রা আছেন ছোটদের সাথে কেমন আচরণ হবে, মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে, অফিসের একজন কলিগ অপর কলিগের সাথে কেমন আচরণ করবে, যে নম্রতা বিনয় ভাব যেগুলো প্রদর্শনের দরকার, দর্শক এগুলো সত্যি আমাদের মধ্যে হারিয়ে গেছে প্রায়। ইসলাম এই বিনয় এবং নম্রতার ব্যাপারে কি বলে আজকের আলোচনায় জানবো ইনশা আল্লাহ তাআলা। শেখ, আজকের যে বিষয় বিনয় এবং নম্রতার গুরুত্ব, কোরআন হাদিসের আলোকে দর্শকদেরকে জানাবেন। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিহিল হামীদ ওয়া লা তামশি ফিল আরদি মারহা ان الله لا يحب من كل مختال فخور قال رسول صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله جی সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে বিদেশে প্রবাসে যারা দেখছেন তাদেরকে আজকে আন্তরিক মুবারকবাদ। আসলে বিনয় নম্রতা সম্পর্কে কোরআনে কারিমে রাসূল পাকের হাদিস শরীফে অনেক দৃষ্টান্ত, অনেক রকমের দৃষ্টান্ত এসেছে। আল্লাহ তাআলা কালামে কারিমে যেভাবে ঘোষণা করেছেন যে তোমরা জমিনে চলাফেরা করতে দম্ব দিয়ে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীকে আল্লাহ পছন্দ মনে পছন্দ করেন না। রাসূল পাক বলছেন মান তাওয়াজা লিল্লাহ, তো যে ব্যক্তি বিনয়ের সাথে থাকবে রাফাউল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল পাকের অনেক দৃষ্টান্ত, অনেক অতুলনীয় দৃষ্টান্ত এর ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিব চাটাইতে শুয়েছেন, হাঁটতে চলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন হুজুর, যে বিনয়ের সাথে কথা বলতেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে গেছেন, সেই সফরে যাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কার্য বণ্টন করে দিলেন। কার্য বণ্টন করে দেওয়ার পর সবাইয়ের ভাগে পড়ল। আল্লাহ রাসূল বললেন যে এই জ্বালানি কাঠ সংগ্রহ করে মাথায় বহন করে আমি নিয়ে যাব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আকায়ে নামদার তাজদারে মদিনা নূর মুজাসসাম সরকার দু আলম সরওয়ারে দু জাহান, তিনি এত বড় দৃষ্টান্ত স্থাপন করলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লাকড়ি আপনি বহন করবেন? আল্লাহ রাসূল বললেন তোমরা হয়তো আমাকে তোমাদের থেকে স্বতন্ত্র মনে করো, হয়তো তোমাদের পছন্দনীয় না, কিন্তু আল্লাহ তাআলা এটাকে পছন্দ মনে করেন না। সেটার দ্বারা হুজুর দৃষ্টান্ত স্থাপন করলেন যে তিনি এত বড় লাওলামা লাকা খালাপ তুমুল আপলাক বলা হয়েছে, যাকে সৃষ্টি না করলে তামাম জাহান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো এত মর্যাদাবান ব্যক্তি এত সহজে সাহাবীদের সাথে মিশে যাচ্ছেন, সত্যি একটা দৃষ্টান্ত। আমরা